গানের পাখি। সুপ্রিয় শ্রোতা, গানের পাখি অনুষ্ঠানের নতুন পর্বে নতুন গানের অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু। কেমন আছেন? আমরা ভালো আছি। আপনাদের কাছে ফিরে আসতে পেরে আরও বেশি ভালো লাগছে। আজকে এই নতুন গানের পাখি নতুন নতুন গান শোনাবে আপনাদের, সেই প্রত্যাশা নিয়ে আপনারা বসে আছেন NNTV সেটের সামনে, সেজন্য আরও বেশি ভালো লাগছে। আজকে আমাদের এই নতুন গানের পাখি আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে আমার এই ছোট ভাই, খুবই ভালো গান করে, আপনারা জানেন, দেখেছেন জাতীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, আজকে দেখছেন NNTV-র পর্দায়। আজকে উজ্জ্বল খান আপনাদেরকে নতুন নতুন গান শোনাবে। ফিরে যাচ্ছি উজ্জ্বল খানের কাছে। কেমন আছো উজ্জ্বল? আলহামদুলিল্লাহ ভালো। আর NNTV-কে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আজকে আমরা গানে ফিরে যাই, পরে আবার কথা হবে। প্রথম গানটি কি হবে? প্রথম গান যেটি হবে এটি আমারই মৌলিক গান। আমি আমার গানের গীতিকার ফাহাদ তানবীর, আর সুর করেছি আমি। ফাহাদ তানবীরের লেখা এবং নিজেই সুর করেছেন উজ্জ্বল। সেই উজ্জ্বল এখন নিজের সুর করা গান আপনাদের সামনে পরিবেশন করবে। আর আসুন আমরা সেই নতুন গান দিয়েই আজকের নতুন পর্ব শুরু করি। আমার দরদি আমল তুই কাঁদবি কতক্ষণ, কিসের আশায় তুই পড়ে থাকিস নাই কোনো কারণ। তুই পড়ে থাকিস নাই কোনো কারণ, আমার দরদি আমন তুই কাঁদবি কতক্ষণ, কিসের আশায় তুই পড়ে থাকিস নাই কোনো কারণ। বেসেছিলি তুই সুখের আশায় কিসের ভালোবাসায়, চেয়েছিলি তুই আপন মানুষ হলি সর্বনাশায়, বেসেছিলি তুই সুখের আশায় কিসের ভালোবাসায়, চেয়েছিলি তুই আপন মানুষ হলি সর্বনাশায়। কেন রে তুই আড়ালে দেখবি নার সুখের আশা, এভাবে তুই হারালে মিথ্যে আশায় থাকবি কত, নিজের কাছে ফিরে আয় নতুন করে বাঁধব আশা, মনটা যাকে নিয়ে চায় আজ আপন করে নিবি কত, নিজের ভালোবাসা করে দেখবি নার নতুন করে মিথ্যে কোনো আশা,
আজ আপন করে নিবি কত, নিজের ভালোবাসা পরে দেখবি না রে নতুন করে মিথ্যে কোনো আশা। আমার দরদি আমন তুই কাঁদবি কতক্ষণ, কিসের আশায় তুই পড়ে থাকিস নাই কোনো কারণ। আমার দরদি আমন তুই কাঁদবি কতক্ষণ, কিসের আশায় তুই পড়ে থাকিস নাই কোনো কারণ। বেশছিলি তুই সুখের আশায় কিসের ভালোবাসায়, চেয়েছিলি তুই আপন মানুষ হলি সর্বনাশা। বেশছিলি তুই সুখের আশায় কিসের ভালোবাসায়, চেয়েছিলি তুই আপন মানুষ হলি সর্বনাশা। অপূর্ব, সুন্দর হয়েছে। যদিও গানটি নতুন, কিন্তু গানের কথা, সুর, কম্পোজিশন সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। বিশ্বাস করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর এভাবে যদি উজ্জ্বল এমনি করে ভালো ভালো গান উপহার দেয়, আপনাদের আমাদের সকলের আরও ভালো লাগবে। আমরা ফিরে যাব দ্বিতীয় গানে। তো তার আগে উজ্জ্বলের কাছে আমার একটা প্রশ্ন, যে কবে থেকে তুমি গান করো? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই গান করা হয় আমার। আমি যখন স্কুলে যেতাম তখন ক্লাসের মধ্যে আপনার টেবিল বাজিয়ে বাজিয়ে গান করতাম। আচ্ছা, তখন থেকেই গান করা শুরু, আর আস্তে আস্তে পর্যন্ত আসা। গানকে কি প্রফেশন হিসেবে নাকি শখে? গান প্রফেশন বলতে পারেন, আবার শখেও করি। আসলে শখটাই বড়। শখটাই বড়। তো ওস্তাদজি কে? ওস্তাদজি মনির ভাই আছে, আর আমার পাশে বসে আছে আমার ওস্তাদ মোর্শেদ ভাই। আচ্ছা আচ্ছা। তো ওনাদেরকে দিয়ে আমার শুরু হয় এই গানের জগৎটা। উজ্জ্বল, আমরা এবার কোন গানটি করব? এখন আমি আমার সোনা মন ধরে গানটি করছি, একটু ফোক গান করব। ফোক গান করছি, তারপরে তো ফোকই চলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এবারে আরেকটি একটি ফোক গান দিয়ে দ্বিতীয় গানটি শুরু করছি। এরপরে পর্যায়ক্রমে উজ্জ্বলে আমাদের আজকের যে শিল্পীদের পছন্দের কিছু গান করবে, তাই তো? আচ্ছা, আমরা গানে ফিরে যাই। কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে,
হয় তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবনে আঙ্গার হইব, সোনার জীবনে আঙ্গার হইব তোমার লাইগারে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই। পরকাল যেন বন্ধু একবার দেখা পাই, মরণকাল যেন বন্ধু একবার দেখা পাই, যদি না পাই সেই কালে আমার জীবনের তরে, যদি না পাই সেই কালে আমার জীবনের তরে। সোনার জীবনে আঙ্গার হইব, সোনার জীবনে আঙ্গার হইব তোমার লাইগারে। সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। অপূর্ব। সুপ্রিয় দর্শক, সোনা বন্ধুর এই গান মুজিব পরদেশি সহ অনেক শিল্পী অনেক রকম করে গিয়েছে। আমরা আজকে শুনলাম উজ্জ্বলের কাছে ভিন্ন ধারায়, ভিন্ন মজায়। আসলে খুব খুব মজা লেগেছে, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা, এত সুন্দর করে গাইল। আমরা আশা করব পরের গানগুলিও উজ্জ্বল আরও সুন্দর সুন্দর আমাদেরকে শোনাবেন, আরো ভালো লাগবে আমাদের। উজ্জ্বল, এরপরে কি গান শুনবো আমরা? এরপরে আমরা যে গানটি শুনছি, সোনা বন্ধু তুই আমারে করলি রে চি, মানে আবারও সোনা বন্ধু, সোনা বন্ধুর মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে সোনা বন্ধুর আসর হয়ে গেল আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা সোনা বন্ধুর আরেকটি গান শুনি। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। Thank you.
বন্ধুরে মনিগুণ জল দিলে নিভে নায়াগুণ, সোনা বন্ধুরে মনিগুণ জল দিলে নিভে নায়াগুণ, কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না, কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, 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 মনে তো মানে না দিলে তো বোঝে না। দারুণ, চমৎকার, সত্যি আজকের আসরটা যেন আরও বেশি আনন্দময় হয়ে উঠেছে উজ্জ্বলের কারণে। এভাবে গানের পাখির গানের আসর জমে উঠবে আরও আনন্দে, ভরে উঠবে সবার মন, এই প্রত্যাশায় রাখি। আচ্ছা উজ্জ্বল, এই যে মানে ফোক গানগুলি করছো, গান গাইছো, দর্শক তোমাকে টেলিভিশন সেটের সামনে বসে দেখছে এবং তারা গানগুলি মনোযোগ দিয়ে শুনছে, তোমার কাছে কেমন অনুভূতি লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে, আর দর্শকদের বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো গান আপনাদেরকে শোনাতে পারি, আর ভালো ভালো গান যাতে করতে পারি। এই গান নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন কি তোমার? গান নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন আছে, দর্শকদের উপর ডিমান্ড করে এটা, তারা যদি আমাকে সব সময় চায় তাহলে আমি গান করতে থাকবো, এগিয়ে যাব, তাদের জন্য গান করব। তাহলে আমরা পরবর্তী কি গান গাইব? তুমি বিনা আকুল পরাণ গালটি করছি, আরেকটি ফোক সং, শাহ আব্দুল করিমের আসলে বিখ্যাত একটি গান, যত শুনি ততই ভালো লাগে। আজকেও মনে হয় উজ্জ্বল যেভাবে গাইছে তাতেও আরো বেশি ভালো লাগবে, সেই প্রত্যাশায় ফিরে যাই এবারের গানে। তুমি বিনে আকুল পরা, তুমি বিনে আকুল পরা থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ধুইল নাই আমারে, আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু
ধুইল নাই আমারে। গান শুনতে শুনতে অনেকটা সময় পার করলাম, প্রতিটি গানই হৃদয়ে দাগ লাগিয়ে দিল। আমরা তো চারটা গান শুনলাম, তাই না? তো এর পরবর্তী গান আমরা কোনটা শুনবো? এর পরবর্তী গান আমি চাচ্ছি যে আজকের পর্বটা আমি এখানেই শেষ করি। তো আমার গুরু আছে, তো তার একটা নিজের সুর করা, নিজের গান করা একটা। আচ্ছা আচ্ছা। তো আমি চাচ্ছি যে তার মুখ থেকে সেই গানটা, একটা আল্লাহওয়ালা গান, এই গানটি শুনতে চাচ্ছি আমি। সেই দর্শক, আসলে যারা গাইতে জানে তারা বাজাতে জানে না, কিন্তু যারা বাজাতে জানে তারা আবার গাইতেও জানে, এমন গুণের অনেক যন্ত্রশিল্পী আমাদের সমাজে রয়েছে। আমাদের আজকের যে গানের পাখি উজ্জ্বল, তারই গুরু, তার ওস্তাদ। গুরুর জন্য একটা গান, একটা আজকের যে গানের আসরের একটা গান গুরুর জন্য ছেড়ে দিয়েছেন উনি। আমরা তাহলে এই যন্ত্রশিল্পীর কণ্ঠে একটা গান শুনব, কি বলেন? এখন এই মুহূর্তে গান গাইবে সৈয়দ মোর্শেদ আলম, এতক্ষণ যিনি শিল্পীকে অর্থাৎ আজকের গানের পাখিকে লিড গিটারে সহযোগিতা করেছেন। এখন তার কণ্ঠে, তার নিজের লেখা, নিজের সুরে একটি গান
আমরা শুনব। তবে তার আগে আমি পরিচয় করিয়ে দিই আজকে অন্যান্য যারা যন্ত্রশিল্পী রয়েছেন। আজকে যিনি কিবোর্ডে সুর বাজিয়ে আমাদেরকে আনন্দ দিচ্ছেন, তিনি আমাদের মাঝে আছেন, ইতিপূর্বে ছিলেন, আজকে রাজস্বরে আছেন, তিনি হচ্ছেন শেখ তাফসির আহমেদ। আপনারা ইতিপূর্বে দেখেছেন, আজকের পর্ব দেখছেন, অক্টোপেডে আছে সাগর দাস। আর আজকে নতুন একজন সংযোজন হয়েছে গানের পাখির আসরে, তিনি হচ্ছেন সাজ্জাদ, বেস গিটারে আছেন। সবার জন্য দোয়া করবেন। আমরা ফিরে যাই গানে, শুনব যন্ত্রশিল্পী আমাদের নারায়ণগঞ্জেরই সন্তান সৈয়দ মোর্শেদ আলম, এখন তার নিজের লেখা নিজের সুরারূপিত গানটি আমাদের সামনে পরিবেশন করবেন। তো আসলে এই গানটি আমি করেছি যখন রাতে একা থাকি, তখন সবসময় আমি আল্লাহকে স্মরণ করি। তো আল্লাহকে নিয়ে আমি একটা গান করেছি, কারণ পৃথিবী যখন ছিল না তখন কিন্তু আল্লাহই ছিল, এবং পৃথিবী যখন থাকবে না তখন আল্লাহই থাকবে। তাই এই নিয়ে আবার এখন যে পৃথিবীর অবস্থা, মানুষ যে দেখতে দেখা যায় মানুষের মতো, আসলে কি তারা সবাই কি মানুষ, মানুষ হতে পেরেছে, সেই আবেগটা নিয়ে আমি একটা গান করেছি। যখন কিছু ছিল না, চাঁদ তারাও ছিল না, আকাশে সূর্য ছিল না, নদী নক্ষত্র ছিল না, শুধু তুমি মহান আল্লাহ। যখন কিছু ছিল না, চাঁদ তারাও ছিল না, আকাশে সূর্য ছিল না, নদী নক্ষত্র ছিল না, ছিলে শুধু তুমি মহান আল্লাহ, ছিলে শুধু তুমি আদমের বংশ রাশি, নিজের হাতে গড়েছ তুমি আদমের বংশ রাশি, আজ তারাগুল পথে বসিয়াছি মহারাজ, আজ তারাগুল পথে বসিয়াছি মহারাজ, আল্লাহ 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 আল্লাহ।
আছে শত কোটি, দেহ আছে শত কোটি, মানুষ নেই কবি আছে, দেহ আছে শত কোটি, মানুষ নেই কোনো আছে আজ তারা পথে আকাশে সূর্য ছিল না, নদী নক্ষত্র ছিল না, ছিলে শুধু তুমি মহান আল্লাহ, ছিলে শুধু তুমি মহান আল্লাহ, আল্লাহ সুপ্রিয় সুদী। আমরা গান শুনলাম যন্ত্রশিল্পীর কণ্ঠে, নতুন একটি গান যা নিজের লেখা, নিজের সুরে নিজেই গিয়ে শুনালেন আমাদের। হ্যাঁ মোর্শেদ, তো তোমার অনুভূতি কি যে আজকে গান গাইলে যন্ত্রশিল্পী হয়ে কণ্ঠশিল্পীর মতো গান গাইলে? আসলে আমি মানে এরকম একটা গান করেছি যে আল্লাহকে নিয়ে, যার কথা মানে সারা বিশ্বের মানুষ যার প্রশংসা করে, মহান আল্লাহ প্রশংসা করতে সারা বিশ্ব আল্লাহর প্রশংসা করে, এবং তাকে নিয়ে আমি গানটি রচনা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, চেষ্টা করেছি আমি করার জন্য, তো অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য। তো আমাকে রিকোয়েস্ট করেছিল বিশেষ করে উজ্জ্বল খান, সিঙ্গার উজ্জ্বল খান। তো আমি এখন টিটু ভাইকে রিকোয়েস্ট করবো একটি গান করার জন্য, তো আমাকে গাইতে হবে। জি জি অবশ্যই ভাইয়া, একটা গান আপনার শুনবো আমরা। সুপ্রিয় সুদী, ছোট ভাই মোর্শেদ যন্ত্রশিল্পী, আমি অনুরোধ করেছি ওকে একটি গানের জন্য, ওর শিষ্য অনুরোধ করেছে, সেই সুবাদে ওর একটি গান শুনেছি, এখন আবার ওর অনুরোধে আমার পালা। বরাবরের মতো আজকে আমি একটি গান করব, তবে সেই গানটি আমার নিজের লেখা, সুর করেছেন কণ্ঠশিল্পী মৃতু মোর্শেদ। গানটি পরিবেশন করব আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। সেই সাথে এই গান গাইতে গাইতে আজকের এই পরিবেশনা থেকে বিদায় নিচ্ছি আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু। যাই চলে রে সময় যে যায়, দিনগুলো যায় চলিয়া, আশায় আশায় পথ চেরোই, আইলি না তুই ফিরিয়া, আমার অন্তর যায় জ্বলিয়া, অন্তর যায় পুড়িয়া, যায় চলে রে সময় যে যায়, দিনগুলো যায় চলিয়া,
আশায় আশায় পথ চেয়ে আইলি না তুই ফিরিয়া আমার অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া যাই চলে রে সময় যে যায় দিনগুলো যায় চলিয়া আশায় আশায় পথ চেরই আইলি না তুই ফিরিয়া আমার অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া কবস কইরা কত কাছে আনলাম তোরে ছল চাতুরি কইরা তবু চইলা গেলি দূরে তাবিজ কবস কইরা কত কাছে আনলাম তোরে ছল চাতুরি কইরা তবু চইলা গেলি দূরে যাবার বেলায় যাইগো চলে গেলি না বলিয়া যাবার বেলায় যাইগো চলে গেলি না বলিয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া তোলার সেই স্মৃতি আজ দেয় যে মনে ব্যথা দুহাত ছুঁয়ে তুই আমারে দিয়াছিলি কথা কদম তোলার সেই স্মৃতি আজ দেয় যে মনে ব্যথা দুহাত ছুঁয়ে তুই আমারে দিয়াছিলি কথা সেই কথা তোর নাই রে মনে গেলি রে ভুলিয়া সেই কথা তোর নাই রে মনে গেলি রে ভুলিয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া যায় চলে রে সময় যে যায় দিনগুলি যায় চলিয়া আশায় আশায় পথ চেরই আইলি না তুই ফিরিয়া আমার অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া অন্তর যায় জ্বলিয়া আমার অন্তর যায় পুড়িয়া